প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিজয় টিভির নিয়মিত আয়োজন নারী সফলতা অনুষ্ঠান। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি তানিয়া আফরিন। আশা করছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক, সমাজে নারীর অবদান, নারীর পথ চলা, জীবনে অনেক বাধার সম্মুখীন হয়ে একজন নারীকে সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে প্রমাণ করতে হয় এবং শীর্ষে পৌঁছতে বহু প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আজকের আমন্ত্রিত অতিথি তেমনই একজন সফল নারী, তিনি হচ্ছেন আফরোজা সুলতানা ববি। তিনি একজন নৃত্যশিল্পী এবং একজন শিক্ষক। চলুন তাহলে আজকে আমাদের অতিথির সাথে কথা বলি। আপু, আপনাকে অনেক শুভেচ্ছা আমাদের স্টুডিওতে আসার জন্য, কেমন আছেন? ভালো আছি, আপনাকে অনেক শুভেচ্ছা আমাকে এখানে আসার জন্য, ডেকে আনার জন্য ধন্যবাদ আপনাকে। আপু, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনার বেড়ে ওঠা কোথায়? আমার বেড়ে ওঠা পুরান ঢাকা, কেরানীগঞ্জ দোলেশ্বর নামে একটা গ্রামে, এবং ছোটবেলা থেকেই ওই পরিবেশে আমি বড় হয়েছি। এটা পুরনো ঢাকা? জি, কেরানীগঞ্জ। ঢাকার বলতে বুড়িগঙ্গার ওপার? বুড়িগঙ্গার ওপার, ওখানেই বড় হয়েছে? জি, ওখানেই বড় হয়েছে। লেখাপড়া ওখানেই? লেখাপড়া ম্যাট্রিক ওখান থেকে করেছি, দেন ইন্টারমিডিয়েট করেছি ঢাকা মহানগর মহিলা কলেজ, এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ঢাকা ধনিয়া বিশ্ববিদ্যালয় থেকে। আপনি একজন নৃত্যশিল্পী, সফল নৃত্যশিল্পী, বাফাতে আছেন কত বছর থেকে? বাফাতে ছোটবেলা থেকেই, যখন স্কুলে ভর্তি হলাম পাশাপাশি নাচেও, দুইটাতেই সমানভাবে পদার্পণ। আপনার পরিবার থেকে কি কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে যে আপনি একজন নৃত্যশিল্পী হবেন? না, আমার পরিবার থেকে এরকম কোনো বাধা ছিল না। আমার মা বাবার অনুপ্রেরণাতেই আমি আজকে এই পর্যন্ত এসেছি। বিশেষ করে আমার মা বাবা এটাতে খুবই মানে তারা স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তো যখন আমি ছোট ছিলাম, আমার মার মুখে শুনেছি যে কিভাবে আমি নাচে আসলাম। আমি যখন ছোট ছিলাম তখন টিভিতে যখন কোনো নাচ হতো বা গান হতো, তো সেটা দেখে দেখে আমি নাকি নাচ করতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আব্বু যখন এটা খেয়াল করলো তখন বললো যে ওকে দিলে নাচের স্কুলে ভর্তি করে দিই। এটাতেই দেখলাম ওর আগ্রহটা বেশি, গান ছাড়লেই নাচে, এরকম একটা ব্যাপার। তো পরে যে ওখানে আমাকে আমাদের যে বুলবুল ললিতকলা একাডেমি ওয়াইজ গার্ড শাখা, আমাদের প্রধান কার্যালয়, ওখানে আম্মা ভর্তি করে দিল। এটা কত বছর? এটা তখন আমি চার কি পাঁচ এরকম। মানে কথা ফুটেছে কেবল আপনার মুখে, তখন থেকেই নাচের সাথে আপনার সম্পৃক্ত? তখন থেকেই। তাহলে তো আপনি মানে একেবারে বলা চলে যে আপনার শুরুটাই হয়েছে নাচ দিয়ে, এখন পর্যন্ত আপনি নাচের মধ্যেই আছেন। জি, নাচ তো তাহলে আপনার ধ্যান জ্ঞান সবকিছুর মধ্যেই? সবকিছু, একদম আমার রক্তের সাথে মিশে গেছে। হ্যাঁ আপু, আপনি ডান্স ডিরেক্টর হিসেবেও কাজ করছেন আমরা শুনলাম ইতিমধ্যে, আপনি কি কোনো সিনেমাতে কাজ করেছেন? সিনেমাতে এখন নতুন ভাবে আমি মানে যাচ্ছি নিউ একটা সিনেমা, এটা এখন পর্যন্ত কাজ শুরু হয়নি, কথাবার্তা চলছে। তো ওটার কাজটা আর কি আমাকে দেওয়া হয়েছে এখন। এর আগে কি কোনো নাটক বা এই জাতীয় কোনো কিছুতে আপনি কাজ করেছেন? হ্যাঁ, আমি এর আগে নাটক করেছি, থিয়েটার করেছি মুক্তালয় নাট্যাঙ্গনে। আমার যে নাট্য পরিচালক আমিনুল হক আমিন, আমার শ্রদ্ধেয় মামা, উনি আমাকে এই নাটকের পেশায় উনি আমাকে নিয়ে এসেছিলেন, এবং আমি ওনার পরিচালনায় অনেক নাটকই করেছি। হ্যাঁ, মেন চরিত্রে অনেক অনেক নাটকে আমি করেছি ওই সময়ে, পরবর্তীতে বিশাল একটা গ্যাপ চলে আসে। আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু প্রশ্ন করতে চাই। অবশ্যই। আপনার বিয়ে হয়েছে কবে? আমার বিয়ে হয়েছে 2005-এ। 2005-এ? ভাইয়ার আপনার প্রফেশন নিয়ে কোনো দ্বিমত নেই, নৃত্য নিয়ে, নাচ নেই? এটা আসলে ও আমাকে, আমি নাচ জানি বলে ও আমাকে পছন্দ করেছে। ভাইয়া কি করেন? ও আছে সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার। ও, কিন্তু আপনাদের দুজনের জগৎ তো একদমই আলাদা, সেক্ষেত্রে আপনার কাজের বিষয় কি ভাইয়ার কখনো কোনো মানে আসলে দ্বিমত এসেছে? না, দ্বিমত আসেনি, কারণ হচ্ছে ও সাংস্কৃতিক মনা, ও গান লেখে, নিজে সুর করে, নিজে কবিতা লেখে, এবং খুব বড় মনের একজন মানুষ, অনেক বড় মনের একজন মানুষ। আমি আই এম সো লাকি যে এরকম একজন হাজব্যান্ড আমি পেয়েছি আমার জীবনে, যে আমার সর্বক্ষেত্রে কাজের
যে কোনো পরিস্থিতিতে যে কোনো উপায়ে সে আমাকে হেল্প করে। এবং আমার যদি কোনো নাচের কোরিওগ্রাফি আমি করছি এবং সেটা যদি কখনো ভুল হয়, হ্যাঁ, বা ওর চোখে একটু দৃষ্টিকটু লাগে, তাহলে বলবে যে এই জায়গাটা একটু চেঞ্জ করে দাও না, কেমন জানি লাগছে। এরপর স্টেপ গুলোতে আমি কিভাবে একা একা যাব, কারণ আম্মা ছাড়া তো আমি কখনো মানে চলাফেরা করিনি এই লাইনে। তো তখন সেই জায়গাটায় আমার হাজবেন্ড এসে আমাকে সাপোর্ট দিল। এখন আজকেও আসতে পারিনি আমার সাথে, কারণ আজকে একটু অফিসের অনেক চাপ, তো যার কারণে কিন্তু বারবার ফোন দিচ্ছে, কি অবস্থা, কি আসে, মানে উনি সার্বক্ষণিক আপনার খোঁজ খবর রাখেন, সবসময় সে আমার পাশে আছে। আপনাদের বিয়েটা কি লাভ ম্যারেজ ছিল? জি আপু, আমরা আবারও ফিরবো কথায়, তবে এই মুহূর্তে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, এই মুহূর্তে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপু, আপনি তো মিডিয়াতে কাজ করছেন বহু বছর থেকে, মিডিয়াতে কাজ করার পেছনে আসার জন্য সামাজিক কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে আপনাকে? সামাজিক বাধা তো কিছুটা ছিলই, কারণ আমাদের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থাতে নাচটাকে সবাই ওইভাবে দেখে না। এটা অনেকের কাছে মনে হতে পারে যে কেন মেয়েরা ঘরে থাকবে, কেন নাচ করবে, বা অমুকের মেয়ে নাচ করছে এটা ভালো দেখাচ্ছে না, এরকম একটা বিষয় একটা সময় ছিল। তো সেই বিষয়টাকেও আমি কাটিয়ে উঠেছি। আমার কথা হচ্ছে আমি যে কোনো একটা বিষয়ে ডিটারমাইন্ড, এবং আমার কথা হচ্ছে আমি যখন এটা শুরু করেছি তখন এটা শেষ পর্যন্ত আমি যাব। এটা আমার মানে নিজে থেকেই, আমি ছোটবেলা থেকেই আমি যে কোনো একটা কাজ শুরু করলে সেটা শেষ না করে আমি মানে ছাড়ি না। তো নাচটা যখন আমি শুরু করেছি তখন আমি মনে মনে ডিটারমাইন্ড ছিলাম যে না, এটার একদম প্রফেশনালি আমি নিব, এবং এটার উপরেই আমার যা আমার ক্যারিয়ার গড়ার আমি এটার উপরেই করব। আর এই প্রফেশনে যে আপনি এসেছেন, মিডিয়া লাইনে কাজ করছেন বহুদিন যাবত, এখানে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতার বা কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে আপনাকে? বাধার সম্মুখীন হতে হয়নি। আমি যাদের সাথে কাজ করছি বা যে মিডিয়াতে আমি কাজ করেছি সেই মিডিয়ার মানুষগুলো মানে খুব আন্তরিক, এবং তাদের সাথে কাজ করতে আমার কখনোই কোনো অসুবিধা হয়নি। নিজের ঘরের মতো নিজের পরিবেশ একটা তৈরি করে নিয়েছি, যেখানে গেলে মনে হয় যে না নিজের ঘরেই আছে, মানে বাহিরে আছি বা কেউ ডিস্টার্ব করতে পারে বা সমস্যা হতে পারে এরকমটা কখনো মনে হয়নি। একেবারে নিজের আপন পরিবেশের মধ্যে থেকে নিজের আপন, হ্যাঁ, আপন পরিবেশের মতো। আপনি তো নৃত্যশিল্পী হিসেবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সহশিল্পী একজন পুরুষ, তো সেই ক্ষেত্রে আপনার কাজ করার ক্ষেত্রে কোনো সমস্যা হয়েছে কিনা? না, আমার এই ক্ষেত্রেও কোনো সমস্যা হয়নি, যদিও আমি ছেলেদের সাথে কাজ খুব কম করেছি, মেয়েদের সাথেই মূলত বেশি আমার করা হয়েছে। তারপর যতটুকু করেছি আমার কোনো প্রবলেম হয়নি, কারণ যারা আমার সাথে কাজ করেছে তারা মানে অনেক উদার মনের মানুষ, তাদের মনের ভিতরটা এত বড় যে তারা কখনোই আমাকে ওরকম চোখে তো দেখেনি, বরঞ্চ অনেক সাপোর্ট দিয়ে আমাকে মানে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, তারা মানসিক সাহসটাও দিয়েছে, এবং এরকমও বলেছে যে আমার মানে যদি কোনো প্রবলেম হয় সেটা আমাদেরকে আগে ছুবে তারপর তোকে, মানে এরকম করে তারা আমাকে হ্যান্ডেল করতো। আপনি একজন নৃত্যশিল্পী হিসেবে ভবিষ্যতে আপনার নৃত্য নিয়ে পরিকল্পনা কি? ভবিষ্যতে আমার নৃত্য নিয়ে পরিকল্পনা হচ্ছে আমি চাচ্ছি যে আমরা যেই ধাঁচের নাচটা করি সেই নাচটাকে আরেকটু আপগ্রেড করার, এটাকে নিয়ে আমি একটু চিন্তা ভাবনা করছি এবং চেষ্টা করছি। অনেকটা আমাদের যারা শিখিয়েছেন, আমাদের যে গুরুরা আছেন যারা শিখিয়েছেন, তাদেরকে লক্ষ্য করে তাদেরকে সামনে রেখে ওই জিনিসটাকে আমি আরেকটু আপগ্রেড করার চেষ্টা করছি। এই জন্য কি আপনাকে বাহিরে যেতে হতে পারে কোনো মানে উচ্চ শিক্ষার জন্য?
হ্যাঁ, বাহিরে হয়তো যেতে হতে পারে, বাট আমার মনে হয় আমি যে শিক্ষাটা পেয়েছি তাতে বাহিরে দরকার হবে না। আল্লাহর রহমতে ওনারা আমাকে যে শিক্ষা দিয়েছেন আমি তাতেই অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের দেশে কিন্তু এখনো অনেক পরিবার আছেন যারা মুসলিম পরিবার, বিশেষ করে তারা চান না যে তাদের কন্যা সন্তান নাচে বা সাংস্কৃতিক মনা এই পরিবেশে আসুক, এইরকম অনেক অসংখ্য পরিবার আছে। আপনি কি একজন সফল নৃত্যশিল্পী হিসেবে এরকম কোনো পরিকল্পনা আছে কি যে এই ধরনের পরিবারে গিয়ে তাদের সন্তানদের জন্য, মেয়ে কন্যা সন্তানদের জন্য একটি ভালো সুযোগ করে দিবেন? হ্যাঁ, আমি নিজস্ব একটা একাডেমি করছি। আমার বর্তমানে আমার একাডেমিটা হচ্ছে মুক্তালয় নৃত্যাঞ্জলি, এবং সেখানে আমি জানুয়ারি থেকে আমি ক্লাস শুরু করতে যাচ্ছি। তো সেখানে আমার এটা যারা মুসলিম পরিবারে যে মেয়েরা আছে, ছোট ছোট বাচ্চারা আছে, শুধু মুসলিম না, ওভারঅল আমি সব মিলিয়েই বলছি, সবার জন্য আমার 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 দরজা উন্মুক্ত। এবং আমার মনে হয় যে সামাজিক ক্ষেত্রে আমাদের লেখাপড়ার পাশাপাশি এই বিনোদনটা রাখাটা খুব জরুরি। একটা বাচ্চাকে আপনি শুধু ঘরের ভিতরে বন্দি করে রাখলে হবে না, তাকে শুধু পড়াশোনা দিয়ে তাকে তার মেধাটাকে আপনি শুধু মানে সংকুচিত করলে হবে না, তাকে বিকাশ মেধাটা বিকাশ করে দিতে হবে এবং তাকে বোঝাতে হবে একটু বিনোদনের মধ্যে রাখলে ওর মানে মানসিক যে ব্যাপারটা, মানসিক যে চাপ, সেই চাপটা কমে যাবে এবং সে আনন্দের সাথে থাকবে, এটা আমি মনে করি আর কি। এর জন্য মানে সাংস্কৃতিক মনা হওয়া বা নাচ হোক গান হোক যে কোনো কাজে সম্পৃক্ত থাকাটা জরুরি জরুরি হ্যাঁ, কারণ এই ক্ষেত্রে বাবা মাকেও এগিয়ে আসতে হবে, স্পেশালি হ্যাঁ এগিয়ে আসতে হবে। কারণ বাবা মা যদি আগ্রহ না থাকে তাহলে সেক্ষেত্রে তো ওই সন্তান সে আগাতে পারবে না। আপু, আমরা আবারও ফিরবো কথায়, তবে নিতে হচ্ছে আরও একটি বিরতি। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, সময় হলো আরও একটি বিরতি নেবার, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপু, আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেই বিষয়টি আমরা লক্ষ্য করি সেটি হচ্ছে আমাদের সমাজে যেসব মেয়েরা নাচ শিখছে একটি বিশেষ মানে সময়ের পরে দেখা যাচ্ছে যে তারা নাচটা ছেড়ে দিচ্ছে, তাদের এই নাচ নাচের পিছনে অমনোযোগী চলে আসার জন্য এর কী দায়ী, আপনি কী কোন জিনিসটাকে দায়ী মনে করছেন? এটা আসলে অনেক সময় হয় কি, অনেক বাচ্চারা আসে শিখতে, শিখতে শিখতে দেখা যায় যে এটা অনেক সময় ফ্যামিলির কারণেও হয়, বাবা মার দেখা যাচ্ছে পরিবার অনেক পরিবার হ্যান্ডেল করতে পারে না, অনেক পরিবার হয়তো দেখা গেছে যে তাদের যে আর মানে আর্থিক অবস্থা হয়তো সেটা কুলাতে পারে না, আবার অনেকে হয়তো দেখা যায় যে বাহিরে চলে যাবে, সেক্ষেত্রে আর শেখানো হচ্ছে না, এক একজনের এক এক প্রবলেম থাকে, সামাজিক বাধাটাও তো আছে। হ্যাঁ, সামাজিক বাধাটাও আছে, অনেকে আবার যে বলবে যে মেয়েকে কেন নাচে ভর্তি করাচ্ছে, আমার ফ্যামিলি তো মুসলিম, আমার ফ্যামিলিতে তো মানে খুব ওইরকম একটা ব্যাপার থাকে, তো যার জন্য দেখা যায় যে অনেক সময় তারা এসেও ফিরে হ্যাঁ ফিরে চলে যাচ্ছে। তাদের জন্য কি আপনাদের কিছু করণীয় নেই? আমরা তাদের জন্য করার অনেক কিছু চেষ্টা করতেছি, কারণ আমাদের তো এখন আমাদের দেশে কিন্তু একাডেমির অভাব নেই, আমাদের দেশে আমাদের ঢাকাতে অনেক একাডেমি আছে যেগুলোতে এখন আমাদের সময়টা অনেক কষ্ট ছিল, কিন্তু এখনকার এখনকার বর্তমান পরিস্থিতিতে বাচ্চাদের জন্য এগুলো সব ইজি হয়ে গেছে। আমরা যে জিনিসটা কষ্ট করে উঠে এনেছি এটা ওদের কিন্তু এখন সেই জিনিসটা এত কষ্ট করতে হবে না, ওরা তৈরি জিনিসটা পাচ্ছে। এখন এই তৈরি জিনিসটা পাওয়ার পরেও যদি মানে তারা নিতে না পারে তাহলে সেক্ষেত্রে তো আর কিছু করা থাকবে না। আপু, আমরা যে বিষয়টা এখন লক্ষ্য করছি আমাদের পার্শ্ববর্তী দেশে যে কয়েকটি দেশ আছে তাদের দেশে দেখা যাচ্ছে যে নাচের প্রতি বা গানের প্রতি তাদের একটু আলাদা আগ্রহ বেশি, তারা প্রতিযোগিতার নানা রকম প্রতিযোগিতার রিয়েলিটি শোর ব্যবস্থা করছে যেটা আমাদের দেশে কিছুটা কম, তো এই ক্ষেত্রে আপনাদের করণীয়টা কী? এক্ষেত্রে আমরা তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমাদের চেষ্টা কোনো দিকেই কমতি নেই, কিন্তু তারপরও বিভিন্ন টিভি চ্যানেলগুলো যে যারা নাচের প্রোগ্রামগুলো মানে খুব কম হয় এখন বর্তমানে আমি যা দেখি,
আরেকটু যদি প্রচার একটু বাড়িয়ে দেওয়া যেত, তাহলে হয়তো আমাদের দেশে এই নাচের উপরে সাংস্কৃতিক জিনিসটা একটু জোর দেওয়া যেত, চলে আসতো। কিন্তু দেখা গেছে যে ঈদের সময়টা, ঈদের সময়টা আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি যে প্রচুর নাচের প্রোগ্রাম হতো, আমরা অনেক প্রোগ্রাম করতাম, কোন চ্যানেল রেখে কোন চ্যানেল করবো মানে অস্থির হয়ে যেতাম। কিন্তু বর্তমান সময়ে করছে, কিন্তু ওই পরিবেশটা, ওই জিনিসটা দেখছি না, ওই জিনিসটা এখন পাচ্ছি না আসলে। হ্যাঁ, তো জানি না হয়তো বেশি চ্যানেল হয়ে যাওয়ার কারণে কি না বলতে পারি না, কিন্তু আমার মনে হয় যে এই দিকটা একটু মানে দৃষ্টি দেওয়া উচিত। হ্যাঁ, দৃষ্টিকোণ দেওয়া উচিত। তো এখন মনে করছি, এটা বলতে চাচ্ছিলাম যে আমাদের দেশে যে পরিস্থিতি, যে অবস্থা, আমাদের রিয়েলিটি শোগুলো এখন কিন্তু ওরকম হচ্ছে না। যদি আমাদের বিভিন্ন চ্যানেলগুলো, যে চ্যানেলগুলোতে আমরা মানে করার জন্য খুব আগ্রহী, তো সেই চ্যানেলগুলো যদি আমাদেরকে কাছে টেনে নেয়, আমাদেরকে ডাকে, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা সারা বাংলাদেশ ব্যাপী যারা নৃত্যশিল্পী আছে, যাদেরকে আমরা কাছে পাচ্ছি না, তাদেরকেও আমরা কাছে পাবো, এবং তাদেরকেও আমরা ওই সুযোগটা দিতে পারবো, যে সুযোগটা থেকে আমরা তাদেরকে বড় করার সুযোগ আমরা তাদেরকে দিতে পারবো। তাহলে তো এটা প্রতিটি জেলা পর্যায়ে গিয়ে গিয়ে এই জিনিসটা যেমন প্রান্তিক ভাবে আমরা এই জিনিসটা খোঁজ করতে পারি, তাহলে তো আমাদের দেখা যাচ্ছে ওখান থেকেও অনেক অনেক নৃত্যশিল্পী, অনেক নৃত্যশিল্পী আসবে। হ্যাঁ, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে যদি আমরা তাকাই, ওরা কিন্তু ডান্সের উপরে রিয়েলিটি শো করে, ডান্স ইন্ডিয়া ডান্স, তারপরে ভারতীয় কলকাতাতে হচ্ছে ডান্স বাংলা ডান্স, বাংলা ডান্স, এরকম যদি আমাদের বাংলাদেশেও হচ্ছে, বাংলাদেশে যে হচ্ছে না তা না, তবে এই রিয়েলিটি শোটা আরো বাড়াতে হবে। তাহলে আমাদের যে বিভিন্ন অঞ্চলের যে নৃত্যশিল্পীরা আছেন, যারা আছেন, যাদেরকে আমরা পাচ্ছি না, তাদেরকে আমরা পেয়ে যাব। আপু, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, তবে যাবার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। ধন্যবাদ। আমি দর্শকদের উদ্দেশ্যে শুধু এই কথাটুকুই বলবো যে নারীরা আজকে ঘরে বসে নেই, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, আর ঘরে মধ্যে বেঁধে না রেখে মুক্ত আকাশে ছড়িয়ে দিন, এবং নারীদেরকে দেখার সুযোগ করে দিন, এবং নারীদেরকে সফলতা অর্জন করার মানে শক্তিটা দিন, নারীরা অনেক কিছুই পারে। ধন্যবাদ আপু, আপনি এত ব্যস্ততার মাঝে আমাদের স্টুডিওতে এসেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে ডেকে আনার জন্য, এবং বিজয় চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এখানে এনেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আপনিও। প্রিয় দর্শক, অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা, তবে যাবার আগে কথা দিচ্ছি, আমি তানিয়া ফ্রিন পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো অতিথিকে নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিজয় টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।